হ্যালো বন্ধুরা যুক্তাস মিক্স ব্লগসে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ভালোই আছি তো আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি শেয়ার করব আমার ফেভারিট ব্যাগ তো হ্যান্ড ব্যাগ আছে স্লিং ব্যাগ আছে ওর সাথে আমি আমার পাঁচটা ফেভারিট হ্যান্ড ব্যাগ স্লিং ব্যাগ সব কিছু মিলিয়ে আর কি শেয়ার করতে চলে এসছি তো চলো বন্ধুরা বেশি বেশিরভাগ করবো না আশা করি তোমরা খুব ভালো আছো আর লাইফটাকে খুব ভালো মতন এনজয় করছো ঘর গোছাতে আমার মনে হলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে আমার পার্স কোন মানে ব্যাগটা পছন্দ কোন ফার্স্ট আমার খুব ফেভারিট আর তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি তো ভাবলাম এটাও শেয়ার করি তো মনে আসলো তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর মধ্যে তোমাদের কোনোটা ভালো লেগেছে নাকি ভালো লাগেনি কেন সবার এক চয়েস না আর সবার যে ভালো লাগবেই সেটা কিন্তু কোনো কথা নেই তো যাই হোক আমি আমার চয়েস তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের প্রেস করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে তো চলো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি দেখিয়ে দিই তো সবার অষ্টমে আমি দেখাই আমি ডেলি ইউজের জন্য যে দুটো ব্যাগ ইউজ করি সেটা হচ্ছে এই একটা ব্যাগ যেটা হ্যান্ড ব্যাগ তোমরা দেখতেই পাচ্ছ এরকম লাল আর ইয়ে টাইপ করা আছে আর এখানে এটা যেহেতু বড়ো ওই জন্য অনেকটা হেল্পও হয় যদি একটু বেশি সময়ের জন্য যাই আমাকে জল ক্যারি করতে হয় অনেক কিছু ক্যারি করতে হয় যেটা খুব দরকার তো এই বড়ো ব্যাগও একটু দরকার আর এটা দেখো হ্যান্ডিও তো এই জন্য এটা নিতে সুখ সুবিধা হয় আর এই ব্যাগটা মানে আমার খুব পছন্দ আর এটা কিন্তু নিয়েছিলাম আমি জলপাইগুড়ি থেকে তো আমার দেখেই পছন্দ হয়ে গেছিল তো আমি ওয়েট না করে কিন্তু এটা এটা আমি আমি কিনে নিয়েছিলাম তো হচ্ছে ফার্স্ট রাফ ইউজ করি মানে ডেলি ইউজ করি এটা আর আরেকটা ব্যাগ আছে যেটা হচ্ছে আমি ডেলি ইউজ করি সেটা হচ্ছে এই স্লিং ব্যাগ তো এই দেখো এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে রয়েছে টোটাল যেহেতু রেড আর এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এর এই ডিজাইনটা দেখো এটা মানে অনেকেরই খুব পছন্দের ব্যাগ আর এটা খুব কমন ব্যাগ অনেকের কাছেই তোমরা দেখে থাকবে তো এই দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি দূরে গিয়ে তো দেখতে পাচ্ছ কত হ্যান্ডি আর খুব ভালো স্টাইল মানে স্টাইলিশ লুক আসে আর এটাও কিন্তু আমি ডেলি ইউজ করি তো এই জন্য স্কুলে যেতে হয় মেয়ের বা কোথাও গেলাম তো সেই কারণে এই ব্যাগটা আমার খুব পছন্দের তো দেখো এই হচ্ছে লুক তো এই দুটো হলো মেনলি আমি ডেলি ইউজ করি এবার থার্ড যেটা দেখাবো সেটা আমার খুব পছন্দের ব্যাগ এটা আমি মাঝে মাঝে ইউজ করি সেটা হচ্ছে এই ব্যাগটা তোমরা দেখো এটা তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর আর কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয়েছে যেহেতু লাইট অ্যান্ড ডার্কের কম্বিনেশন রয়েছে আর এটা কিন্তু আমি নিয়েছি দীঘার থেকে তো দেখতেই পাচ্ছ মানে আমার খুব মানে শেপটাও খুব ভালো লেগেছে আর ডিজাইনটা খুব ভালো লেগেছে খুব হ্যান্ড ডিজাইনটা খুব ভালো লেগেছে আর খুব হ্যান্ডি তো এই যে দেখো এই লুকটা এভাবে আসে এটা মাঝে মাঝে যখন আমার ইচ্ছে হয় তখন আমি এটা নিয়ে মানে যাই কোথাও তো এটা হচ্ছে রাফিউজও বলা চলে না বা সবসময় মানে মাঝে মাঝেও বলা চলে না এটা হচ্ছে যখন যখন আমার ইচ্ছে হয় তখন তখন আমি এটা ইউজ করি আর যেটা হচ্ছে চার নম্বর ব্যাগ সেটা তোমরা কিছুদিন আগেই দেখলে সেটা হচ্ছে এই ব্যাগ যেটা আমার ভ্যালেন্টাইন গিফট তোমরা দেখেছ তো এটা আমার অবশ্যই ফেভারিট ব্যাগ তো এই মানে এই যে লুকটা সেটা খুব ভালো আছে এটা তোমাদেরকে দেখিয়ে দিই একটু দেখো সাইডে গিয়ে তো এই দেখতে পাচ্ছ লুকটা এরকম আছে আর কালারটা আমার খুব ভালো লেগেছে আর এই কালারটা আমার নেই তো সেই কারণে কিন্তু এই কালারটা আমি নিয়েছি তো এখানে দেখো চেন আছে পিছনে আর এখানে একটাই চেন আছে তো এখানে এরকম সিস্টেম আছে দেখো আর এখানে আবার ডিজাইন করা জাস্ট স্টাইলিশের জন্য চেনের সিস্টেম করা আছে তো এটা আমার এখন ফেভারিট ব্যাগ এটা আমি কোথাও ঘুরতে টুরতে গেলে ইউজ করব আপাতত তো যাই হোক তোমরা জানিও কেমন লাগলো পাঁচ নাম্বার সেটা হচ্ছে এটা এর এটা আমার খুব পছন্দের একটা ব্যাগ আর এই ব্যাগটাও কিন্তু আমি নিয়েছিলাম জলপাইগুড়ি থেকে তো এই ব্যাগটা আমি লাল ব্যাগটা আমি একসাথেই নিয়েছিলাম তো দেখো এটা খুব এটা আমি মাঝে মাঝে ইউজ করি যখন কোথাও ঘুরতে যাই স্পেশাল কোথাও যাই তখনই আমি এটা ইউজ করি সব সবসময় খুব একটা ইউজ করি না তবে ভাবছি ফেলে রেখেও কাজ নেই কেন ইউজ না করলে তো সেগুলো ওয়েস্ট হয়ে যাবে তাই না তো ভাবছি এখন থেকে সবই ইউজ করব তো এই পিছনে একটা চেন রয়েছে আর এখানে হচ্ছে একটাই চেন রয়েছে আর কালারটা তো আমার খুব ফেভারিট তো এই জন্য আমার খুব ভালো লেগেছে তো আমার ফেভারিট ব্যাগ তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমার টপ ফাইভ ফেভারিট ব্যাগ যেটা এখন মানে সব ব্যাগের মধ্যে এই পাঁচটা ব্যাগ হচ্ছে আমার ফেভারিট তো যাই হোক সব ব্যাগ তো একবারে দেখানো সম্ভব না কেন অনেক টাইম হয়ে যাবে দেরি হয়ে যাবে তো জন্য আমি চটপট করে আমার ফেভারিট ব্যাগগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোনটা ভালো লেগেছে বা যেটা বললাম ভালো লাগেনি সেটা তোমরা সবই কমেন্ট করতে পারো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো